মুকুল, আপনি কাঁদছেন? আমি এবারে যোগ্য নই। আমাকে নিয়ে কোনো বড় জায়গায় আপনি যাবেন না। আমাকে না ওসব জায়গায় মানায় না। আপনি বলছেন এ কথা? হ্যাঁ, আমি মা দুর্গা দুর্গতি নাশিনী। জয় মা, জয় মা। মা এসে গেছেন, এইবার পুজো পুজো লাগছে। কিন্তু আমি জানি এটা কে সলভ করতে পারবে। এক্সেলেন্ট, এটা কিন্তু ভালো আইডিয়া। সত্যি তোকে তো কোনো কম্পিটিশনই হারানো যাবে না। তুমি যদি এটা সলভ করতে পারো, তাহলে আজ তুমি আমাকে যা করতে বলবে আমি ঠিক তাই করব। দেখো, আমি তো সত্যিই জানি না তুমি কি করতে পারবে না পারবে। তুমি আগে কখনো এরকম বাঁচিতে যেতনি তো? তোমার পক্ষে টাস্ক খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। রোশনিকে কি করতে হবে আমি বলবো। সবাইকে দলে জুটি আমার সাথে মজা করলে তো? এর ফল তোমাকে ভুগতেই হবে বকুল। সবাইকে তো প্রদীপে রোম দিচ্ছেন, আপনি নিজে নিয়েছেন, আমাকে বলতে পারছেন না দিয়ে দিতে? সবার নেওয়া হলেই আমার নেওয়া হয়ে যাবে। এটা রায় পরিবারের মা দুর্গার গয়না। প্রতি বছর অষ্টমীর দিন এই গয়নায় মাকে সাজানো হয়। এটা এবার তোমার কাছে রাখো। আপনি আছেন তো, এটা আমার কাছে রাখার কি দরকার? সবার তোমার পাশে থাকা আমি বের করছি। এই যে তোর ফুল, ভালো করে ধুনে নিবি। হ্যাঁ, আজ তোমার হাত দিয়ে পুজো আমি সম্পূর্ণ হতে দেব না বকুল। 102, কোনো সমস্যা হয়েছে কি? এখানে 108টা পদ্ম ফুলই ছিল, এখন 106টা রয়েছে। তাহলে তো সন্ধি পুজোয় খুঁত রয়ে যাবে। এবার সবাই মনে মনে সকলের মনস্কামনা জানাও মাকে। ঠাকুর মশাই, আমি মায়ের কাছে জোড়া পাটা মানত করেছিলাম, নিয়ে এসেছি। কাকুমনে, প্রাণী হত্যা মহাপাপ। এটা এটা একটা কুসংস্কার, এতে এতে কোনো মানুষের মঙ্গল হতে পারে না। বকুল ঠিকই বলেছে সমর, এ বাড়িতে এসব হবে না। প্রদীপটা এখানে কে সরিয়ে রাখলো? টুল, এখানে টুলটা কি করে এলো? বাবা, এই যে মনু, ওই হার চুরি করেছে, এই যে আমাদের হার। তুমি কি ভেবেছ এগুলো সব এমনি এমনি হয়ে গেল? এই সব কিছু বকুলের একটা চাল। তুমি যেটা বলছো সেটা যদি সত্যি হয় না, তাহলে আমার যে খারাপ, বকুলের জন্য কেউ হবে না। আরে আসুন আসুন আসুন, ওয়েলকাম ওয়েলকাম। বাড়ির আর সব সদস্যরা কোথায়? কাউকে দেখছি না। আরে হলো তোদের, এই আসা। আমাদের এই কাজের সম্পর্কটাকে যদি আত্মীয়তার সম্পর্কে বদলে ফেলা যায় কেমন হয়? আমি ঠিক বুঝতে পারলাম না, আমার এই মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, ওকে আমি আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই। মামা, তোমার জন্য আদা চা। তুমি নিয়ে এলে শিখা কোথায়? আমি বানালাম তাই আমি নিয়ে এলাম, মা ওদিকে একটু কাজে ব্যস্ত রয়েছে। তুমি নিজে বানিয়ে নিয়ে এলে? সত্যি? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? আসলে বিদেশে তো সবাই নিজের কাজ নিজেরাই করে, তাছাড়া দেখলাম তুমি কাজ নিয়ে খুব মানে স্ট্রেসে রয়েছো, ভাবলাম তোমাকে একটু রিলিফ দিই। আমিও তো বিদেশে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতাম, ওখানে কাজের খুব প্রেশার, মাঝে মধ্যে মাথা খুব ধরে যেত, তখন তখন এই চাটা খেয়ে রিলিফ পেতাম। একবার খেয়ে দেখো না কীরকম হয়েছে। বাহ,
খুব সুন্দর হয়েছে। তুমি তো বেশ কাজের হয়েছো দেখছি। এবার চাটা একটু রাখো আর পাটা একটু বাড়ো। প্লিজ প্লিজ প্লিজ। শুভ বিজয়। বেঁচে থাকো, বেঁচে থাকো বাবা। বসো। যাক, বিদেশে থেকেও যে দেশীয় সংস্কারগুলো তুমি ভুলোনি। আমি আপনাকে কথা দিলাম, আমার মেয়ের বিয়ে আপনার ছেলের সঙ্গেই হবে, কথা দিলাম। এইবার কি করবে বকুল? আমি তো তোমার আত্মীয় হতে চলেছি। কোন ভিত্তিতে আপনি বলছেন বলুন তো, যে কাকুমণি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা ভুল, একটু বলবেন আমাকে? এসার কি হবে, একবারও ভেবে দেখেছেন? আপনি কেন বুঝাতে পারছেন না যে ধরনের ব্লাস্ট হয়েছে তারপরে গাড়িতে কেউ বেঁচে থাকতে পারে না? মিথ্যা কথা! আমার শহরের বাবুর কিছু হয়নি। শহরের বাবু আপনার বিন্দি এসেছে। একটু দুধ খাও, মুখটা একটু খোলো বাবা, একটু খোলো। সুজাতা, তুমি ওকে রুটি দিও না, ভাত দাও আর একটা চামচ দাও। ওর হাতের যা অবস্থা, রুটি খাবে কি করে? ওকে আমি খাইয়ে দেব। আমি একটু বাদ দাও না গো। আগে করুণা কোলে নেবে, তারপর তুই কোলে নিবি। নে করুণা, তোর বোনপুকে কোলে নি। দেখো করুণার কোলে কেমন চুপটি করে আছে। সেজ কুকিকে শক্তি দাও টাওর, ও যেন নিজের সাথে নিজে নড়। তোমার আজকে উপোস তো? হ্যাঁ, কেন? তাহলে আমার উপোস। ছোট বৌমা, তোমার সব জোগাড় করা হয়ে গেছে তো? হ্যাঁ মা। কি করে প্রমাণ করবে তুমি মন দিয়ে উপোস করে পুজো করছো? যদি তাই হয় তাহলে তোমার ঘর থেকে চিকেনের হাড়। এভাবে কাঁদবেন না মা, আপনি তো কোনোদিনও বাবাকে একটু কষ্ট দেননি মা। চিরটা জীবন শুধু বাবার স্বাচ্ছন্দ্য, বাবার সুখ। বাবা কি করে ভালো থাকবে সেটারই চেষ্টা করে গেছেন, সেদিকেই নজর রেখেছেন। আমলকি, আমার কথাটা শোনো, এখানে থাকা যাবে না, বাইরে যেতে হবে। আমলকি, আমলকি, বাইরে চলো, বাইরে চলো। শুটিং আজকে থেকেই শুরু হবে, কিন্তু ও অভিনয়টা কোনো সিরিয়াল বা সিনেমায় করবে না, করবে রিয়েল লাইফে। ওকে একজনের মেয়ের চরিত্রে অভিনয় করতে হবে। আপনার খেলা শেষ। অমাদেবী, হাতটা উপরে তুলুন। আপনি বড় রমণী হয়, আমার জামা খুলবেন? হ্যাঁ করবেন না তো, এগুলো শুধু জামা না, হ্যাঁ প্যান্ট খুলবো, জামা প্যান্ট পরিয়ে দেবো। এই তো বল, তুমি ম্যান নাও, তুমি দুগ্ধ পশু শিশু। আরে ছাড়ে না, আচ্ছা ছাড়ুন, দেখি ছাড়ুন ছাড়ুন। দেবী, কি করছেন কি আপনি? আমার দেবী বলছে, মরবো না মুখে ঘুষি। আরে